নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছে এখনকার সংবাদ। পশ্চিম জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের সহযোগিতায় প্রতিভা ওয়েলফেয়ার এন্ড কালচারাল সোসাইটি এবং ন্যাশনাল ইয়থ প্রজেক্ট রাজ্য কাউন্সিলের যৌথ উদ্যোগে আয়োজিত হয় 7-দিনব্যাপী সাংস্কৃতিক কর্মশালার সমাপ্ত অনুষ্ঠান বুধবার। আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সাংস্কৃতিক শিল্পীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আমাদের এই প্রতিভা ওয়েলফেয়ার এন্ড কালচারাল সোসাইটির উদ্যোগে 7-দিনব্যাপী মণিপুরি নৃত্য কলা কৌশলের যে ট্রেনিং করা হয়েছে, সেই ট্রেনিংয়ের আজকে সমাপ্তির দিন। এখানে এই অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করা হবে। 7-দিনব্যাপী নতুন যে প্রজন্ম, নতুন প্রজন্মের তাদেরকে মণিপুরি কৃষ্টি এবং সংস্কৃতি এবং নৃত্য কলা কৌশলগুলো শেখানো হয়েছে। আমার মতে এইটা দারুণ একটা উদ্যোগ, কারণ প্রত্যেক জাতি গোষ্ঠী যদি তার কৃষ্টি এবং সংস্কৃতি ধরে না রাখে জেনারেশন ওয়াইজ, তাহলে আমাদের ভারতবর্ষের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য রক্ষা করা মুশকিল হয়ে যায়। সুতরাং ওনারা যেটা করছেন, নতুন প্রজন্মের কাছে মণিপুরী নৃত্য এবং কলা কৌশল তুলে ধরছেন, সেটা আমার তরফ থেকে ওদেরকে আমি অনেক বেশি ধন্যবাদ এবং অভিনন্দন জানাবো। এই কর্মসূচি যাতে আগামী দিনে ওরা সুন্দরভাবে চালিয়ে যায় এবং আজকে এর সমাপ্তি অনুষ্ঠানের মধ্য দিয়ে, সবাই আলোচনার মধ্য দিয়ে এটা সমাপ্তি ঘোষণা করা হবে। মিশন 2018 কে সামনে রেখে সাংগঠনিক কাজকর্ম খতিয়ে দেখতে দুদিনের রাজ্য সফরে আসে নেডার চেয়ারম্যান হেমন্ত বিশ্ব শর্মা। রাজ্যে এসেই বিজেপির প্রথম সারির নেতৃত্বদের নিয়ে এক বৈঠক করেন। এদিন আগরতলা বিমানবন্দরে ওনাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব দেব, সুবল ভৌমিক, বিধায়ক সুদীপ রায় বর্মন প্রমুখ। হ্যাঁ, মে এসে গুয়াহাটি মিউনিসিপালিটি কা মেয়র সুবে হমকো বতায়া কি অভি ও মিউনিসিপালিটি মে ডেইলি দে উইল স্টার্ট সিঙ্গিং ন্যাশনাল অ্যান্থেম কাম শুরুয়াত মে, তো উসকে লিয়ে গভর্নমেন্ট নোটিফিকেশন তো জরুরি নেই, আপনে আপ হো জায়েগা, মিউনিসিপালিটি ইজ কম্পিটেন্ট। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না, শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। টেনশন? পারুল ত্রিপুরা মাধ্যমিক সলিউশন। তোমরা কি পেয়েছো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের স্যাম্পল কোয়েশ্চেন? এর উপর ভিত্তি করে পারুল প্রকাশনে নিয়ে এলো নতুন সিলেবাসের রিভাইজড এন্ড ইমপ্রুভ পারুল ত্রিপুরা মাধ্যমিক সলিউশন। 2018 মাধ্যমিকের প্রতিটি বিষয়ে 10টি করে উত্তর সহ সাজেস্টিভ প্রশ্নপত্র এবং 1টি করে উত্তর সহ সাজেশন। গণিতে উত্তর সহ 15টি সাজেস্টিভ প্রশ্নপত্র এবং 1টি সাজেশন। আজই যাই পারুল প্রকাশনী। পেটের অসুখ প্রতিরোধে অবশ্যই নিরাপদ পানীয় জল পান করুন। পেটের অসুখ হলে ওআরএস দ্রবণ কিংবা বারবার তরল পানীয় পান করুন। পেট খারাপ হলেও শিশুকে মায়ের বুকের দুধ অবশ্যই খাওয়ান। স্বাস্থ্যবিধি মেনে চলুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। আমাদের দেশে পুরুষের তুলনায় নারী জনসংখ্যা ক্রমশই কমছে। পুত্র সন্তানের প্রতি পক্ষপাত ও কন্যা ভ্রূণ নষ্টের প্রবণতা এই ভারসাম্যহীনতার কারণ। প্রসবের পূর্বে গর্ভস্থ সন্তানের লিঙ্গ নির্ধারণ আইনত দণ্ডনীয় অপরাধ। আপনি কি জানেন ভ্রূণের লিঙ্গ নির্ধারণের জন্য কোন চিকিৎসকের 5 বছর পর্যন্ত জেল ও 50,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে? ভ্রূণের লিঙ্গ নির্ধারণের সপক্ষে কোনো বিজ্ঞাপন প্রদান করলে 3 বছরের জেল এবং 10,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। মনে রাখবেন, এই পৃথিবীতে বাঁচার অধিকার আমাদের সবার। কন্যা সন্তানের এই অধিকার আপনি কেড়ে নিতে পারেন না। আমার চাই আধুনিক স্লিম ডিজাইন। আমার চাই স্থায়িত্ব, 100% ঘুণমুক্ত।
প্রযুক্তিতে গ্রুভ ডিজাইনে। সাধ্যের মধ্যে আমাদের স্বপ্ন পূরণে রিগাল অ্যাফোর্ডেবল ফার্নিচার। জাগে মন গভীরে রোদ করা হলুদ মাখানো ইচ্ছে গুলো নানান রঙে রাঙানো নানান রং ও বৈচিত্র্যে আরএফএল সার্ভিং বোর্ড মনে রঙে রাঙানো। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গোড়া মশলায় রান্নার বাহার মন চাই ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গোড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা সমূহের উন্নয়ন ও প্রসারের লক্ষ্যে 2012 সালে ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা অধিকার প্রতিষ্ঠিত হয়। 8টি ভাষার জন্য 8টি ভাষা উন্নয়ন উপদেষ্টা কমিটিও রয়েছে। ককবরক ভাষার 500-এর বেশি বই প্রকাশ করা হয়েছে। 6 নভেম্বর পেঁচারতল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে চাকমা ভাষার উপর 3টি বই প্রকাশ করা হবে। বুধবার অফিস লেনে শিক্ষা বিভাগের ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা আধিকারিক দপ্তরের অধিকর্তায় এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান। আমরা সাহিত্য পত্রিকা প্রচলিত আছে, আমাদের দারিদ্র থেকে প্রকাশিত হয় চমথাং নামে। ঠিক তেমনি বিষ্টুপিয়া মণিপুরী প্রাথমিক বিদ্যালয় 39টি বিদ্যালয় নোটিফাইড হয়ে গেছে এবং প্রচলিত আছে। ওনাদের একটা ষান্মাসিক সাহিত্য পত্রিকা প্রকাশিত হয় চিংহেই নামে। মগ প্রাথমিক বিদ্যালয় প্রচলিত হয়েছে 37টি স্কুলে। এই ষান্মাসিক সাহিত্য পত্রিকা প্রকাশিত হয় সেংকাই নামে। হালাম ল্যাঙ্গুয়েজে 10টি বিদ্যালয়ে নোটিফাইড হয়েছে উচ্চ বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয় 53টি, উচ্চ বিদ্যালয় 27টি, মোট 90টি বিদ্যালয় প্রথম প্রথম রয়েছে। এবং ষান্মাসিক পত্রিকায় সাহিত্য পত্রিকা প্রকাশিত হয় পার্সেন্ট নাম। এগুলি নুমান হকে ওনাদের ছাপানো হয়। কুকি মিজু উচ্চতর মাধ্যমে 1টি, উচ্চ বিদ্যালয় 5টি, প্রাথমিক বিদ্যালয় 5টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় 5টি, মোট 16টি এই বিদ্যালয়ে প্রথম পাতন হয়। এবং ষান্মাসিক সাহিত্য পত্রিকা প্রকাশিত হয় গ্র্যাংজু। গারু ল্যাঙ্গুয়েজ প্রাথমিক বিদ্যালয় প্রচলন হয়েছে 13টি স্কুলে, 13টি। ওটা আমাদের একটা ভিটলি দেওয়া হয়েছে। আর সিরিয়াল এখানে ওই 1 নম্বরটা আমাদের চাকমা কমিক নম্বরটা এক দিয়ে। স্বাভাবিক জীবনে ফিরে আসা সমস্ত এটিটিএফ এবং টিপিডিএফ সদস্যদের উপর থেকে সমস্ত পুলিশ কেস অবিলম্বে তুলে নেওয়া, তাদের নিরাপত্তা ও পুনর্বাসনের ব্যবস্থা করা সহ মোট 4 দফা দাবিতে রাজ্যব্যাপী আন্দোলনে নামতে চলছে ত্রিপুরা ইউনাইটেড পিপলস কাউন্সিল।
বুধবার এক সাংবাদিক সম্মেলন করে একথা জানায় নেতৃত্বরা। দাবিকে আমরা কার্যকরী করানোর জন্য, সরকারকে বাধ্য করানোর জন্য সেটা আমরা একটা নতুন সংগঠন করেছি। এই সংগঠনের নাম হচ্ছে ত্রিপুরা ইউনাইটেড পিপলস কাউন্সিল। আমাদের মতো হচ্ছে স্যাক্রিফাইস ফর জাস্টিস। এই সংগঠন আগামী দিন আমাদের যে সমস্যা নিয়ে সেটাকে আমরা আন্দোলন করব। শুধু আমাদের সংগঠনের সদস্য না, ত্রিপুরার বিভিন্ন প্রান্তে যারা শোষিত, বঞ্চিত, অবহেলিত, অধিকার হারা জনগণকে নিয়ে আমরা আন্দোলন করতে যাচ্ছি। এবং আজকে থেকে আমাদের এই প্রেস কনফারেন্সের পর থেকে আগামী কাল পরশুর মধ্যে থেকে আমরা বিভিন্ন জায়গায় মিটিং করতে যাচ্ছি এবং বিভিন্ন জায়গায় আমরা জনসভা করব এবং বাজার সভা করব আমরা। এবং আগামী 9 ডিসেম্বর 2017 আমরা আগরতলায় বড় ধরনের একটা গ্যাদারিং করব এবং সেই গ্যাদারিংয়ে আমরা ভারতের মাননীয় রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতির নিকট আমরা মেমোরেন্ডাম দাখিল করব আমাদের মাননীয় রাজ্যপালের মাধ্যমে। এবং আমাদের যে সমস্যা, শান্তি চুক্তির পর সরকার কী করছে না করছে, কেন কার্যকরী করছে না, সেই সমস্ত বিষয়গুলি আমরা মেমোরেন্ডামে তুলে ধরব। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। আরএফএল এক সুপরিচিত এবং নির্ভরযোগ্য নাম। আরএফএল এর বিশ্বমানের UPVC এবং HDPE পণ্যের উৎপাদন এখন ত্রিপুরার বোধজম নগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে। APPL এর UPVC এবং HDPE ক্যাটাগরিতে রয়েছে UPVC SWR পাইপ, UPVC পুশ পাইপ, UPVC থ্রেড পাইপ, UPVC ফিল্টার, UPVC ফিটিংস, HDPE কয়েল পাইপ, ISI প্রাপ্ত RFL UPVC এবং HDPE পণ্যের গুণগত মানের বিশ্বস্ততা। APPL আগরতলা প্লাস্টিক্স প্রাইভেট লিমিটেড। তো পরিবারে সুখী পরিবার, সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, দুটির বেশি কখনোই নয়। জন্ম নিয়ন্ত্রণের বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিগুলো গ্রহণ করুন, যেমন কপারটি, গর্ভনিরোধক বড়ি, নিরোধ ইত্যাদি ব্যবহার করুন। আরো সন্তান যদি না চান তবে জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি, যেমন মহিলাদের বন্ধাত্বকরণ, পুরুষদের নির্বীর্যকরণ, অপারেশনের জন্য নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। এডিস মশা ডেঙ্গু ও চিকুনগুনিয়া ছড়ায়। এই মশা দিনের বেলায় কামড়ায়, তাই এই মশার কামড়ের হাত থেকে বাঁচতে যথাসম্ভব ফুল হাতা জামা কাপড় পরিধান করুন। ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। সকল প্রকার জলের ট্যাঙ্ক এবং জল সঞ্চয়ের পাত্রগুলো ঢেকে রাখুন। সকল প্রকার অব্যবহারযোগ্য পাত্র, আবর্জনা, টায়ার, নারকেলের খোল ইত্যাদি যেখানে সেখানে ফেলবেন না এবং এগুলিতে জল জমতে দেবেন না। উচ্চ জ্বর, মাথা ব্যথা, পিঠে ব্যথা, চোখে ব্যথা, চামড়ায় র্যাশ, মাড়ি বা নাক দিয়ে রক্ত ঝরা প্রভৃতি ডেঙ্গু জ্বরের লক্ষণ। তাই এই সমস্ত লক্ষণগুলি দেখলে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন। উৎসবের আনন্দে ভুলে যাবেন না যে আপনার স্বাস্থ্য ও ভোক্তা অধিকার সুরক্ষা আপনার কাছে সমভাবে জরুরি। তাই অসাধু ব্যবসায়িক ক্রিয়াকলাপ সম্পর্কে সজাগ ও সতর্ক থাকুন। মিষ্টান্ন দ্রব্য সহ অন্যান্য খাদ্যদ্রব্যের গুণগত মান, পরিমাণ ও দাম যাচাই করে নিন। শুধুমাত্র BIS এর হলমার্ক ছাপযুক্ত সোনার ও হীরের অলংকার সামগ্রী ক্রয় করুন। ভোক্তার সমস্যা সমাধানে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তার জন্য কনজিউমার টোল ফ্রি হেল্পলাইন নম্বর 1-800-345-3665 এ ফোন করুন। খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর, ত্রিপুরা সরকার। মা, ও মা, কি হয়েছে? মা, আমার বোনটি আর আমার মতো হবে না তো? হ্যাঁ, না না, তা কেন হবে? হ্যাঁ, আমি ঠিকই বলছি, এই তো গৌরী বিষয় বলল। ও ঠিকই বলছে, আমাদের রাজ্যে পোলিও থেকেও দ্বিগুণ শক্তিশালী IPV ইনজেকশন সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানে চালু হয়েছে। হাসপাতালে টিকাকরণের সময় তৃতীয় ডোজ OPV সঙ্গে আপনার এই ফুটফুটে সন্তানটিকে অবশ্যই IPV ইনজেকশন দিন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার।
যে সমস্ত শিশুরা জন্মগত রোগ যেমন বাঁকা পা, ঠোঁট বা তালু কাটা অথবা জন্মগত হৃদরোগ, চর্মরোগ, দাঁতের ক্ষয় ইত্যাদি অথবা বিকাশগত ত্রুটি অথবা শারীরিক প্রতিবন্ধকতার শিকার তাদের সম্পূর্ণ বিনামূল্যে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম প্রকল্পের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। জন্ম থেকে 18 বছর বয়সী যে কোনো শিশুকে সম্পূর্ণ সরকারি খরচায় এই সুবিধা প্রদান করা হয়। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের সুযোগ গ্রহণ করুন এবং উজ্জ্বল ভবিষ্যতের সূচনা করুন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। পরে এসেছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে, তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জং রোধক তাই মরছে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যা এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস এর অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে, ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুনি, আগরতলা। ফিরে না বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। বুধবার আগরতলার সুপারি বাগানস্থিত দশরথদেব স্মৃতি ভবনে অনুষ্ঠিত হয় ত্রিপুরা অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী সমবায় উন্নয়ন নিগম লিমিটেড এর বার্ষিক সাধারণ সভা। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী বাবুলাল সাহা, এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী বিজেতানাথ, মেয়র প্রফুল্লজিৎ সিনহা প্রমুখ। বছরে একবার আয় ব্যয়ের হিসাব পেশ করা এবং তার অনুমোদন নেওয়া সাধারণ সভায়, একটা রীতি রয়েছে, সেই রীতি অনুযায়ী আজকে এখানে থেকে পেশ করা হয়েছে এবং এর কাজ করবেন একটা খতিয়ান এখানে রাখা হয়েছে। মাননীয় সদস্য সদস্যরা তার উপর স্বাধীনভাবে আলোচনাও করতে পারবে। এখানে বলা হয়েছে যে ওবিসি কর্পোরেশন সৈন্য লাভে চলছে, 16-17 130,770 টাকা নেট প্রফিট হয়েছে। ল্যান্ডিং করার জন্য জাতীয় নিগম থেকে যা পাওয়া যায় তার উপরে ল্যান্ডিং এখানে হচ্ছে। দেখানো হয়েছে 25 কোটি টাকা পেয়েছিল, 28 কোটি টাকা ল্যান্ডিং হয়েছে। এবারও আশা করা যায় বেশি হবে, এই পর্যন্ত প্রায় 18 কোটি টাকা ল্যান্ডিং হয়েছে। এটা একটা ভালো দিক যে নিগমের কাছে ফেরত দেওয়ার কথা 9.5 কোটি টাকার একটু উপরে কালেকশন হয়েছে 10.2 কোটি টাকা। সেদিক থেকে ঋণ দেওয়া এবং ঋণ আদায় করার ক্ষেত্রে তার অনুপাত ভালো, ফলে জাতীয় স্তরে সুনাম অর্জন করছে, পুরস্কার পাচ্ছে। আমি যেটা বলব, এই বোর্ডের কাছে জাতীয় স্তরে মুদ্রা যোজনা ঘোষণা করে বলা হচ্ছে যে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ কোলাটারাল সাবসিডি ছাড়া, কোলাটারাল মানে গ্যারান্টার ছাড়াই দেওয়ার জন্য ব্যাংক সেগুলো দেয় না ঘোষণা করেছে। আপনারাও দেন না, গভর্নমেন্ট এমপ্লয়ি
না হলে ঋণ নেন না ফেরত পাওয়ার ক্ষেত্রে একটা নিশ্চয়তা থাকে ভালো। কিন্তু একদম গরিব যারা অবশ্যই মধ্যে নিচুতলা মানুষ যারা যারা সরকারি কর্মচারী গ্যারান্টি বাঁধতে পারে না তাদেরকে অন্তত ছোট ডোজ এই মুদ্রা যোজনার যে শিশু স্কিম আছে ৫০,০০০ টাকা পর্যন্ত এই পরিমাণ টাকা গভর্নমেন্ট এমপ্লয়ি গ্যারান্টার ছাড়া আমাদের দেওয়া উচিত। বোর্ড সিদ্ধান্ত নিয়েছে শুনলাম, দেওয়া হচ্ছে, কালেকশন ভালো হচ্ছে। রোজভির ইস্যুতে সিবিআই তদন্তের গতি বৃদ্ধি পাওয়ায় রাতে ঘুম উঠে গেল শাসক দল সিপিআইএম এর। এদিকে রাজধানীর রবীন্দ্র ভবন সংলগ্ন রোজভিরের প্রধান কার্যালয়ে প্রায়শই চুরির ঘটনা আরো গুঞ্জন ছড়িয়েছে রাজনীতিতে। এছাড়াও রাজনীতি আরক্ষা প্রশাসনের হেফাজতে থাকা রোজভিরের প্রধান কার্যালয়ে প্রায়শই কম্পিউটারের হার্ডডিস্ক সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী সরিয়ে নেওয়া চুরি ঘটনা ইতিমধ্যেই দেখা দিয়েছে। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন প্রকাশ ত্রিপুরার পর্দায়। নমস্কার।